একটা কথা আগে বলা হয়নি। আমিও চাই না আর আমার ছেলেও চায় না যে কোনো একটা সম্পর্ক তৈরি হোক সত্যিকে চাপা দিয়ে। আসলে সঞ্চয়নের কি কি হয়েছিল? সঞ্চয়নের আগে একটা বিয়ে ছিল। সঞ্চয়নের আগে বিয়ে হয়ে গেছে এটা তো জানতাম না। আর আগের হসপিটালে থাকাকালীন তো জানতাম যে ও আনম্যারিড, তাহলে বিয়ে বেশি দিন হয়নি। আচ্ছা, আপনারা তাহলে আবার বিয়ে দিতে চাইছেন? মানে আগের বিয়েটা কি হয়েছিল? কি বলি আর দুর্দশার কথা, আমার ছেলের কপালে সংসার সুখ সইল না। বছর দেড়েক আগে আমার বৌমা মারা গেছে। কত ধুমধাম করে কত স্বপ্ন নিয়ে ছেলেটার বিয়ে দিলাম। ছেলে ভেবেছিল বউকে রানীর মতো করে রাখবে, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল। দিদি তুমি কান্নাকাটি করো না, দেখো যে যাওয়ার সে তো চলেই গেছে, তুমি এভাবে কান্নাকাটি করলে সে তো আর ফিরে আসবে না। না বলো, জানেন তো মেয়েটা 2 বছর হয়নি আমাদের বাড়িতে সংসার করতে এসেছিল, কিন্তু হঠাৎ করে কি যে একটা কঠিন রোগ হলো কেউ ধরতেই পারলো না, অকালে সবাইকে কাঁদিয়ে চলে গেল। সেই যে বউ মারা যাওয়ার শোক পেল, তারপর থেকে ছেলেটা আমার কেমন হয়ে গেল। বাড়ির কারোর সঙ্গে কথা বলতো না, চুপচাপ নিজের মতো থাকতো। তারপর তো নিজেকে ব্যস্ত করার জন্য আরো বেশি কাজে ব্যস্ত হয়ে গেল। সারাদিন রুগী দেখতো না খাওয়া ভুলে, সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়ে গেল। যাক গে, আমার তো শান্তি হয়েছিল, কিন্তু এরা তো আবার অশান্তি ডাকতে চলে এসেছে। এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে পুরোটাই ঠিক হয়ে গেছে। হয়তো বৌমার শোকও ভুলে গেছে, কিন্তু সঞ্চয়নকে কিছুতেই সংসারের জন্য রাজি করাতে পারছি না। আসলে এমন কাউকে পাইনি যে ওকে মন ফেরাতে পারবে সংসারে। কিন্তু মিতুল, আমি জানি গুগলি পারবে, এই এতদিনে কাউকে আমার পছন্দ হয়েছে আর সেটা হলো গুগলি। আমি আমার ছেলেকে রাজি করিয়েছি। সঞ্চয়ন এই বিয়েতে মত দিয়েছে। এবার তোমরা যা বলবে। অনেক আশা নিয়ে এসেছে মিতুল, একমাত্র গুগলি পারবে আমার ছেলেকে সংসারে ফেরাতে। এবার তোমরা কিছু বলো। আমি দেখছি, মানে এখনই জানাতে হবে? বলছি এক্ষুনি আপনাদের কিছু জানানো সম্ভব না, কারণ আপনারা তো এরকম আগে কিছু বলেননি, তাই আমাদের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, আমাদেরকে একটু সময় দিন, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নিই, আলোচনা করে নিই, তারপর না হয় আপনাদের জানাচ্ছি। না আসলে কি বলুন তো, বুঝতেই তো পাচ্ছেন এটা খুবই একটা সিরিয়াস ইস্যু, আর মেয়েটা সারা জীবন জড়িয়ে আছে এতে তো। বুঝতে পারছি, ঠিক আছে তাহলে আপনারা ফোন করে জানিয়ে দেবেন। না মানে আমরা গিয়েও বলে আসতে পারি, কিন্তু আপাতত একটু সময় লাগবে, প্লিজ। আচ্ছা, মিতুল আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
জানাবো, নিশ্চয়ই জানাবো। কি হলো মিতু, তুমি নাকি সব খোঁজ নিয়েছো? এখন তো এনারা নতুন নতুন ঘটনা বলছে। তুমি বলো না, এরকম একটা পরিবারে আমাদের মেয়ের বিয়ে দেওয়া কি ঠিক হবে? দাদা ভাই, তুই মিতুলকে কিছু বলিস না, আমি তো এতদিন সঞ্চয়নকে চিনি, আমিও তো বিয়ের ব্যাপারটা জানতাম না। কি বলতো ইন্দ্র, সঞ্চয়নে আগে বিয়ে হয়ে গেছে জানলে সবার আগে আমি মিতুলকে না বলে দিতাম, এসব কথা উঠতই না। ঠিক আছে, তাহলে ভালোই হলো, আমরা আগে থেকে সবটা জেনে গেলাম, নিশ্চিত হয়ে গেলাম যে গুগলির সাথে সঞ্চয়নের বিয়েটা আলটিমেটলি হচ্ছে না। তাহলে এই বিষয় নিয়ে বাড়িতে আর কোনো কথা হবে না, ঠিক আছে? হ্যাঁ, যা যা শুনলাম আলোচনা করার মতো কিছুই নেই, বাদ দে এসব। এক কাজ কর, যে যা নিজের অফিসে বের, নাহলে লোকের টেনশন মাথায় নিয়ে নিজেদের কাজেরই ক্ষতি হয়। হ্যাঁ, আমাকেও চেম্বারে বেরোতে হবে। যাক বাবা, মিতুল মায়ের মাথা থেকে এবার আমার বিয়ের ভূতটা অন্তত নামবে। হ্যাঁ, আমারও লেট হয়ে গেছে, ওদিকে সবাই বসে আছে মিটিংয়ে। মিতুল চলো। দাঁড়াও, আমি জানতে চাই এই সম্বন্ধটা তোমরা মানতে চাইছো না কেন? মিতুল, তুমি কি বলতে চাইছো? দাদা তো বারণ করলো এইসব নিয়ে আর কথা না বলতে। কেন কথা হবে না শুভ দাদা? সঞ্চয়নের আগে একটা বিয়ে ছিল, এটাই তোমাদের সমস্যার কারণ তো? কি বলছো মিতুল, তোমার একটা সমস্যা মনে হচ্ছে না? না, একেবারে আমি বুঝতে পারছি না, সঞ্চয়নের আরেকটা বিয়ে ছিল, এটাতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তো ইন্দ্রবাবুরও আরেকটা বিয়ে ছিল। তাতেও তোমাদের সবার সমস্যা হওয়ার কথা, কই তখন তো হয়নি। আর তোমরা একটা কথা বলো, আমি ইন্দ্রবাবুকে বিয়ে করেছি তো, আমরা ভালো আছি তো? তোমাদের সবাইকে বিশ্বাস করে, ইন্দ্রবাবুকে বিশ্বাস করে বাড়িতে তো এসেছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। আমার কি সমস্যা হচ্ছে না ইন্দ্রবাবুর সমস্যা হচ্ছে বলো? না দেখো মিতুল, ব্যাপারটা সেটা নয়, সঞ্চয়নকে গুলি চেনি মা কতদিন হয়েছে? আমি ইন্দ্রবাবুকে কতদিন চিনতাম? আচ্ছা অলোকা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি ভালো বুঝবে, তুমি আমাকে একটা কথা বলো তো, একটা মানুষের জীবনে আগে একটা সম্পর্ক থাকা কি অপরাধ? একদমই অপরাধ নয়, বরং সম্পর্কের কথা লুকিয়ে রাখাটা অপরাধ। কিন্তু ওনারা তো সেরকম কোনো কিছুই করেননি আমাদের সঙ্গে, ওনারা আগ বাড়িয়ে সব সত্যিটা আমাদের বলেছেন, আমরা কিছু জিজ্ঞাসা করার আগেই। তোমরা সেটা তো একবারও দেখছো না। তুই যতই চেষ্টা করে যা মিতুল মা, আমাকে কোনো দিনও রাজি করাতে পারবি না, আমি কিছুতেই এই বিয়ে করব না। মিতুল দেখো, আমি বুঝতে পারছি কথাটা যখন এতটা এগিয়ে গেছে তারপরে বিষয়টা ভেঙে যাওয়া, মানতে একটু কষ্ট হলেও প্লিজ ভেবে দেখো। ভেবে দেখেছি, সমস্ত বিষয় আমি খুঁটিয়ে দেখেছি। তুমি ভাবো ইন্দ্রবাবু, যে পরিবারের মহিলারা সন্তান না হওয়াটাকে কোনো নারীর দোষ হিসেবে দেখেন না, যে পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে এত মিল, এত সদ্ভাব, যে পরিবারের বড় বউ এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও নিজের শাশুড়ি মাকে মাথায় তুলে রাখে, নিজের ছেলেকে সুশিক্ষা দেন, যেন লোভ না করে 5 টাকায় চিকিৎসা করে দেয়, গুগলি সেই পরিবার নিয়ে ভাবা উচিত। গুগলির জীবন সঙ্গী হিসেবে সেই পরিবারের ছেলেকেই বেছে নেওয়া উচিত, সেই পরিবারের গুণ যোগ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত, অতীতের কোনো দুর্ঘটনাকে নয়। মিতুল একটা বিষয় ভেবে দেখো, গুগলি থেকে সঞ্চয়ন অনেকটা বড়, মানে
মানছে ওকে দেখে বোঝা যায় না। ওর যে দু বছর হয়েছে, বিয়ে হয়েছে, দেড় বছর স্ত্রী মারা গেছে, তুই বুঝতে পারছো মানে অ্যাডজাস্ট করবে কি? আমি বুঝতে পারছি না তুমি কেন বয়স নিয়ে কথা বলছো। আমাদের বয়সের ফারাকটা ভাবো। বিয়ে করেছি তো, সুখী আছি তো, ভালো আছি তো, ভালোবাসা কি কম আছে এতটুকু? তবু মানে বাবা হিসেবে কি চিন্তা হয় না? মানে ও যদি ওখানে গিয়ে ভালো না থাকে, বিপদে পড়ে, ও যদি সুখী না হয়, চিরকাল কে সুখী হয় বলো তো ইন্দ্রবাবু? সুখ হাতরে বেড়াচ্ছি তো আমরা সবাই, সবাই। আমরা আসলে বুঝতেই পারি না আমরা কিসের সুখী। আমরা শুধু হাতরে বেড়াই, অথচ সুখ নিজে থেকে সেদিনই আমাদের হাতে এসে ধরা দেবে যেদিন আমরা বুঝতে পারবো আমরা সুখী কিসে। নাহলে তুমি দেখোই না কত মানুষ জীবনে নিজের মতো সমস্ত কিছু পেয়েও সুখী হয় না, আবার কত মানুষ অল্প কিছুতে সুখী হয়ে যায়। আমার মনে হয় বুবলি যদি নিজের ভালোটা বুঝতে পারে, যদি সঞ্চয়নকে চিনতে পারে আর মানিয়ে নিতে পারে, তাহলে ও সুখী হবে। দিদি ভাই, আমরা হয়তো আগে এভাবে ভেবে দেখিনি। ঠিকই বলেছো তুমি, সুখী হওয়ার জন্য তো অতীতের প্রয়োজন পড়ে না, বর্তমানের সাথে একটু মানিয়ে নিলে সুখী হওয়া যায়। দিদি ভাই একদমই তাই। আর সঞ্চয়ন যা সেন্সিবল, যা কেয়ারিং ছেলে, আমার মনে হয় গুগলির সাথে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। বেশ, আমাদের না হয় বুঝিয়ে দিলে। মিতুল, তুমি গুগলিকে বোঝাতে পারবে তো? গুগলি যদি রাজি না হয়, আর গুগলি যতক্ষণ রাজি হচ্ছে না, আমরা কিন্তু ওদের বাড়িতে কিচ্ছু জানতে পারবো না। লাহিড়ি বাড়ি থেকে এখনো কোনো ফোন এলো না, এখনো কেন কিছু জানাচ্ছে না? আমি না আর অপেক্ষা করতে পারছি না, আমার কিরকম অস্থির অস্থির লাগছে। আচ্ছা, একটা সিদ্ধান্ত নিতে ওদের এত দেরি হয় কেন বলতো? আহ মা, এই তুমি সবকিছুতে এত ব্যস্ত হয়ে কেন পড়ো বলতো? ওরা তো বলেছে ওরা কল করে ঠিক জানাবে, দূর সবেতেই তোমার বাড়াবাড়ি। না রে, লক্ষণটা আমার ঠিক ভালো লাগছে। সেদিন সঞ্চয়নের বিয়ের ব্যাপারটা বলে কাজটা কি ঠিক করলাম? এখন যদি সবটা শুনে ওরা পিছিয়ে যায় তাহলে কি হবে? কি আবার হবে? পিছিয়ে গেলে যাবে? আর মা, ভাই তো এমনি তো বিয়েটা করতে চাইছিল না, কিন্তু তোমার তো একেবারে তর্স হয়েছে না? এই কেন গো মা, পরের বাড়ির মেয়েকে কি নিজের ঘরে না আনলে তোমার রাতে ঘুম হচ্ছে না? না হচ্ছে না। কি করছো নাকি তুমি? আমি যখন ভেবেছি তখন ওই মেয়েই আমার বাড়ির বৌমা হয়ে আসে। এই দেখো, তুমি না এইসব কথা একদম আমাকে শোনাতে আসবে না। চুপ কর। নিজের জীবনে কোনটা ঠিক করেছিস তুই? নিজে তো সংসার করতে পারলি না, এখন ভাইয়ের সংসার নিয়ে কথা বলতে এসেছিস? আসলে তুই হিংসে করিস। হ্যাঁ, আমার হিংসে হয়। তুমি তোমারটা বলো তো, তুমি যে কতটা একচোখা না সেটা আমার জানতে বাকি নেই। যা দূর, আর এমুকা হবি না। যে যাই বলুক, যদি সঞ্চয়নের বউ হয় তাহলে ওই মেয়ে। এই গয়নাগুলো সব এই পরিবার থেকেই পাওয়া। আচ্ছা, গুগলিও তো ওই বাড়ির একমাত্র মেয়ে, তাহলে বিয়ের সময় ওর তো একটু বেশি গয়না হবেই। কত বড় বাড়ি, কত জমি জমা, ব্যাংকে কত টাকা। এই মেয়েই পারবে আমার সব শখ পূরণ করতে। গিন্নি, শোনো, একটা জিনিস এনেছি, এই দেখো, জোড়া ইলিশ, একদম পেটের ডিম ভর্তি। মাঝালাকে বলে রেখেছিলাম একদম ফার্স্ট ক্লাস মাছটা চাই। কি জিনিস দিয়েছে দেখ। আমি মরছি আমার জালায়, উনি জোড়া ইলিশ এনে বসে আছে। যত সব
মাছটা দিয়ে এসো। দিয়ে আসবো মানে মাছওয়ালাকে ফেরত দিয়ে আসবো? মাছওয়ালাকে কেন দেবে, হবু কুটুম বাড়িতে দিয়ে আসবে। হবু কুটুম বাড়ি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি লাহিড়ি বাড়িতে যাও, গিয়ে বিয়ের ব্যাপারে তদবির করে এসো। ব্যাপারটা বেশি তাড়াহুড়ো করে ফেলছো না তুমি? করলে করছি। তুমি ভালো মাছটা নিয়ে যাও, গিয়ে বিয়ের ব্যাপারটা পাকা করে এসো। যাও যাও, আর দেরি করো না, যাও। না কি হলো, যাও। বাবাকে তদবির করতে পাঠালো তো, খুব ভালো, বাবা সবটা কেচিয়ে দিয়ে চলে আসবে। গুগলি, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, কোন সকালবেলা খাবারটা দিয়েছি এখনো খাসনি। এত রাগ করলে চলে না মা, আমি খাইয়ে দিচ্ছি, হা কর তো, তোকে হাত দিতে হবে না, হা কর। মিতুল মা, কেন এরকম করছিস? তুই কি ভাবছিস বলতো, তুই এসব করলে আমি সঞ্জনকে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমার চোখে চোখ রেখে একটা কথা বলতো, সত্যি তো সঞ্জনকে পছন্দ হয়নি? সঞ্জনের জন্য তোর মনে এতটুকু জায়গা তৈরি হয়নি? মিতুল মা, কেউ ভালো ডাক্তার মানেই কি তাকে লাইফ পার্টনার হিসেবেও ভালো লাগতে হবে? তার তো কোনো মানে নেই। শুধু ভালো ডাক্তার ভালো মানুষ নয় সঞ্জন। গুগলি, সেদিন আমাদের এত বড় বিপদে ও যদি তোর পাশে না থাকতো, তোর কি অবস্থা হতো একবার ভেবে দেখেছিস? শুধু ভোলে বাবাই জানে সে কথা। মিতুল মা, আমি ছোট থেকেই দেখেছি আমার মাকে সকলকে বিপদে আপদে সাহায্য করতে, বড় হয়ে দেখেছি বাবাকেও সবাইকে বিপদে সাহায্য করতে, সেটা চেনা হোক অচেনা হোক, জানা হোক অজানা হোক। এটা আমার কাছে এমন কোনো বড় ব্যাপার নয়। ভোলে বাবা, এই মেয়ে তো একেবারে জেদ ধরে বসে রয়েছে, আমার বলা কথা দিয়ে আমাকে থামিয়ে দিতে চায়। বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন নাকি? এই তো। আচ্ছা, লাহিড়ি বাবু কোথায়? তাকে দেখছি না তো, অফিসে গেছেন নাকি? হ্যাঁ। নিন, ধরুন। এ কি আপনি হঠাৎ এভাবে? হঠাৎ করেই তো এটা পেলাম, তাই নিয়ে চলে এলাম। তাছাড়া এইসব জিনিস তো সচরাচর পাওয়া যায় না, একেবারে ফ্রেশ মাছ। ওই বাজারের ওখান থেকে আসছিলাম, দেখলাম, নিয়ে নিলাম, দারুণ ইলিশ। আপনি আবার এই সমস্ত কেন আনতে গেছেন বলুন তো? আমরা এটা নিতে পারবো না, কিছু মনে করবেন না। না না, নিতে তো আপনাকে হবেই, গাঁটের পয়সা খরচ করে এই মাছ এত রাস্তা বয়ে দিতে এলাম, নিতে হবে। আর তাছাড়া এটা তো আমার নজরানা। নজরানা? কিসের নজরানা? নিজের মুখে কি করে বলি বলো তো। আসলে সেদিন ওই লাহিড়ি বাবুর সাথে দাবা খেলায় আমি হেরে গিয়েছি। মানে ব্যাপারটা দাঁড়ালো, উনি হলেন জয়ী রাজা আর আমি হলাম পরাজিত রাজা, তাই আমার তরফ থেকে ওনাকে এটা হলো নজরানা। বুঝেছি, ইনিও বিয়ের ব্যাপারেই আলোচনা করতে এসেছেন। তোমাকে তো এটা নিতেই হবে, নইলে খেলার নিয়ম ব্রেক হবে, দুই রাজাই ভয়ঙ্কর রেগে যাবে। নাও 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 নাও, ধরো ধরো ধরো। ঠিক আছে ঠিক আছে। পঞ্চাদা আসি মিতুল দিদি, নাও এগুলো ধরো তো। দাও দাও দাও। সবই তো বুঝলাম, কিন্তু আপনাকেও তো না খাইয়ে কোথাও ছাড়ছি না, মানে পরাজিত রাজাকেও তো খেয়ে তারপর। না 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 না, কেলেঙ্কারি কাণ্ড হবে, গিন্নি রেগে গিয়ে বাড়ি মাথায় তুলবে একদম। এদিকে আমাদের রাজামশাই তো খুব রাগ করবেন আপনাকে না খাইয়ে ছেড়ে দিয়েছি শুনলে। এই দেখো পঞ্চাদা। আসছি মিতুল দিদি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি যাই দরজাটা বরং বন্ধ করে দিয়েছি। শোনো, এই এবার এই মাছের ভাজা, মাছের ঝোল, মাছের তেল, সর্ষে ভাপা সমস্ত কিছু আমি বানাবো, আর আপনাকে সব কটা খেতে হবে, না খাইয়ে কিন্তু কোথাও যেতে দিচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না মিতুল দিদি, আমি সব ঠিক করে রেখেছি যে কি কি রান্না করব। আর আমি বানাবো মুড়ি ঘন্ট, আমার মায়ের কাছ থেকে রেসিপিটা রপ্ত করেছি, দেখবেন কেমন।
বাবা, এই তো যা শুনছি, দেখছি মাঝে মধ্যেই এসে এ বাড়িতে আমায় বন্দী হতে হবে। আর এখানে বন্দী হওয়ার জন্য কিন্তু আরো কয়েকদান দাবা খেলতে হয়। হ্যাঁ, এই গুগলি, ইন্দ্রবাবুকে একটা ফোন কর তো, বল সুব্রত দা এসেছেন, এক্ষুনি যেন তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। দেখবেন না, এই দাবা খেলার কথা শুনেই সব কিছু ফেলে চলে আসবে। আমি বরং অর্ককে একবার ফোন করে দিই। হ্যাঁ, আর সুব্রতাকে আর অলকাকেও আসতে বলো, সবাই মিলে বেশ জমি আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, কি রে দাঁড়িয়ে রইলি কেন, চল রান্না করতে হবে তো। হ্যাঁ চল চল চল। আপনি বাড়িতে জানিয়ে দিন না, ফিরতে দেরি হবে, নাহলে সবাই আবার টেনশন করবে। হ্যাঁ সে নয় জানিয়ে দেবো, কিন্তু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ আসুন না, বসুন, বসে কথা বলা যাবে। বলুন। দেখো কথাগুলো তুমি কিভাবে নেবে আমি জানি না, তবে আমার মনে হলো কথাগুলো তোমায় বলাটা প্রয়োজন। কি ব্যাপারে বলুন তো। দেখো মিতুল, সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী আমাকে এখানে সঞ্চয়ন আর সোহাগের বিয়ের তদবির করতে পাঠিয়েছে। সে তো খুব ভালো কথা, এতে এত চিন্তা করার কি আছে? দেখো আমার মতামত যদি চাও তাহলে ব্যাপারটা বোধহয় সেরকম নয়। তোমরা তো জানো যে আমার ছেলের প্রথম স্ত্রী মারা গেছে, তাছাড়া সংসার করতে এখন আমার ছেলে খুব একটা আগ্রহীও নয়। স্ত্রী মারা যাওয়ার শোক সে এখন অবধি কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু ওর মা বিয়ের ব্যাপারটা নিয়ে এত তাড়াহুড়ো করছে, মানে ছেলেকে সংসারী করতে সে একেবারে উঠে পড়ে লেগেছে।